নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটি খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনাদের প্রাপ্ত মার্কস যখন আপনারা পোস্ট করবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত আছেন। আমরা প্রথম প্রশ্ন 995 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। আপনারা যদি এর আগের যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করেছি সেগুলো জানতে চান, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার উল্লেখ করা আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন, প্রথম প্রশ্ন দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। তা, কমা, পাটি প্রভৃতি কি অর্থে প্রযুক্ত হয় বা কি অর্থে যুক্ত হয়? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই চারটে অপশনের মধ্যে অপশন গ নির্দিষ্টতা জ্ঞাপনে উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 996। বিশেষ অর্থে কমা নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক কোনটি? আপনাদের 996 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা নিজেরা এই কোনটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নিজেরা ডিসাইড করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই চারটে অপশনের মধ্যে অপশন গ তা উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 997। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপন বা নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে? আপনাদের চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা মার্ক করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান খ 10 তা কাগজ দাও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 998। 998 নম্বর প্রশ্ন আপনাদের প্রশ্ন 998 নম্বর প্রশ্ন, ছেলেটা অঙ্কে কাঁচা এই বাক্যে টা প্রকাশক, টাটা কি প্রকাশ করছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন গ নির্দিষ্টতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 999। নির্দিষ্টতা জ্ঞাপক বাক্য এখানে কোনটি? তাহলে চারটির মধ্যে যেটা অনির্দিষ্টতা জ্ঞাপক বাক্য কোনটি সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই চারটে অপশনের মধ্যে অপশন ক চুজ করেছেন, পোয়াটাকে দুধ দাও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1000। 1000 নম্বর প্রশ্নে সমাস শব্দের অর্থ কি? তাহলে সমাস বলতে কি বোঝায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন গ সংক্ষেপ, কমা, মিলন ও একপদীকরণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1001। অর্থ সংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কি? তাহলে এই চারটে অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ক সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1002। সমাসের রীতি কোন ভাষা উতে আগত?
অথবা একই কোশ্চেনের আমাদের এখানে অর জিজ্ঞেস করেছে, তা অর হচ্ছে সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটি কোনটি। 102 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন গ সংস্কৃত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1003-এ। সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে, তাহলে সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা এ বি সি ডি বা ক খ গ ঘ যেটাই বলেন আপনারা সঠিক উত্তর নির্বাচন করার চেষ্টা করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 103 নম্বর প্রশ্নে যারা এই প্রশ্নের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ সন্ধি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1004-এ। সমাস সাধিত পদ কোনটি, আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ঘ দম্পতি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1005-এ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি, আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাদের চুজ করতে হবে। আপনারা চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ক সমস্যমান পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1006। 1006-তম প্রশ্নে চলে এসেছি, সমস্ত শব্দটির অন্তর্গত পদগুলোকে বলা হয় কি, বলা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 106 নম্বর প্রশ্নে অপশন ক সমস্যমান পদ বলছেন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1007-এ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি, আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ সমস্ত পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1008। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়, তাহলে 1008-এ আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন গ উত্তর পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1009 এবং আজকের শেষতম প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম কি, তাহলে ব্যাস বাক্যের অপর নাম কি সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আপনারা এ বি সি ডি বা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1009-তম প্রশ্ন, আর এই প্রশ্নে যারা বলছেন সঠিক উত্তর অপশন ক বিগ্রহ বাক্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এখন আপনারা বন্ধুরা সবাই আজকে এই 15টা প্রশ্নে কি কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন সঠিকভাবে ক্যালকুলেশন করে, আর আমরা যাতে বুঝতে পারি যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, সাথে আপনারাও যাতে বুঝতে পারেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের যেটা যা সঠিক উত্তর হয়েছে সেটা আপনারা পোস্ট করুন, বা যতগুলো সঠিক উত্তর হয়েছে সেগুলো আপনারা পোস্ট করুন, আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্নে। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি, অপশন ক সরল বাক্য বা মিশ্র বাক্য, অপশন খ মিশ্র বাক্য বা জটিল বাক্য, অপশন গ সরল বাক্য বা জটিল বাক্য, এবং অপশন ঘ ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় তার নাম কি, অপশন ক সরল বাক্য বা মিশ্র বাক্য, অপশন খ মিশ্র বাক্য বা জটিল বাক্য, অপশন গ সরল বাক্য বা জটিল বাক্য, এবং অপশন ঘ ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনাদের মনে যা কোশ্চেন এসে থাকছে, আপনারা আপনাদের কোশ্চেনটি পোস্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন,
এবং অবভিয়াসলি কমেন্ট করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন রোজ নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।